ভারতে গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবিতে নিহত 12। এবার বিস্তারিত, ভারতের মধ্যপ্রদেশের ভোপালে গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। আজ শুক্রবার আনুমানিক ভোর 4:30 দিকে ভোপালের লোয়ার হ্রদে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নৌকাটিতে 20 জনের বেশি মানুষ ছিল। ধারণা করা হচ্ছে বহন ক্ষমতার চেয়ে বেশি ওজন থাকায় একটি নৌকা উল্টে যায়। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর NDRF বরাত দিয়ে খবর দিয়েছে আল জাজিরা। স্থানীয় গণমাধ্যমে বলা হয় ঘটনাটি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে। মধ্যপ্রদেশের জনসংযোগ মন্ত্রী PC শর্মা জানিয়েছেন, বিশাল আকারের একটি গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য 4 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে।